চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 108তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলি। প্রায় 17 মিনিট লড়াই করে শামসু বলিকে পরাজিত করে শিরোপা জিতলেন তিনি। আগে থেকেই জব্বারের বলি খেলা এরপর থেকে আর খেলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন দিদার বলি, তাই আগামীবার থেকে আর দেখা যাবে না ঐতিহ্যবাহী এই খেলার সবচেয়ে বেশি ট্রফির মালিককে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা কাকন। 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে স্থানীয় বদরপতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করেন। শত বছরের ঐতিহ্যবাহী এই বলি খেলায় সারা দেশ থেকে আসা 15 থেকে 60 বছর বয়সী 150 জন বলি অংশ নেন প্রথম রাউন্ডের খেলায়। সেমিফাইনালে 4 জন বলি অংশ নিয়ে ফাইনালে ওঠেন শামসু বলি ও দিদার বলি। টানা 30 মিনিট দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হন কক্সবাজারের দিদার বলি, রানার্স আপ হন শামসু বলি। দীর্ঘ 17 বছর যাবৎ এই লালদিঘির পারে জব্বারের বলি খেলায় অংশগ্রহণ করে আসছি। যুগ্মবায় একবার চ্যাম্পিয়ন হয়ে আমি 17 বছর অংশগ্রহণ করেছি, 16 বারে চ্যাম্পিয়ন হয়েছি। খেলা শেষে বিজয়ী রানার আপ বলির হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রামের সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। বৈশাখের তাপদাহকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী এই বলি খেলা দেখে খুশি দর্শনার্থীরাও। যখন বলি খেলা খেলি তখন আমাদের একটা আনন্দ উচ্ছ্বাস লাগে। ঐতিহ্যবাহী জব্বারের এই বলি খেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে যেমন প্রেরণা জুগিয়েছিল, তেমনি বর্তমান সময়েও যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে অনুপ্রেরণা যোগাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।